প্রফেশন বদলেছেন তবে আশরাফুলের গ্ল্যামার কিংবা জনপ্রিয়তা কমেনি এতটুকুও এমন ড্যাশিং লুকে বাংলাদেশের হয়ে খেলতে দেশ ছেড়েছেন কত শতবার ভিন্ন রোলে ভিন্ন প্ল্যাটফর্মে নিজেকে প্রমাণ করতে যাচ্ছেন প্রথমবার প্রথমবারের মতো কোচ আশরাফুল যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ গ্লোবাল সুপার লিগে রংপুরের ব্যাটিং কোচের ভূমিকায় লিটল মাস্টার দেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার বলে কথা বিমানবন্দরে আশরাফুলের খ্যাতির বিড়ম্বনা আশরাফুলকে ফ্রেমবন্দি করার আশায় ভক্তরা এখনো ঘিরে ধরছেন গোটা ক্যারিয়ার জুড়ে এমন ভালোবাসা পেয়ে আশরাফুলও নিজেকে ভাগ্যবান মনে করছেন আমি তো সব সময় মনে করি যে বাংলাদেশে খুব লাকি আমি যে খুব কম ক্রিকেটারই আছে যে দেশে এবং দেশের বাইরে মানুষ এত পছন্দ করে ভালোবাসে তো আমি সেই জায়গাটা খুবই ভাগ্যবান মনে করি আকরাম ভাই আমি মনে করি যে আমাদের আগে আকরাম ভাই যেমন ফেমাস ছিলেন আর কি ওনাকে যে কোনো মানুষই ভালোবাসাটা দেয় আমাকে আমি মনে করি যে দেশে এবং দেশের বাইরে যেখানেই যাই ভালোবাসাটা পাই এটা খুবই ভাগ্যবান আমি মনে করি আশরাফুলের সফর সঙ্গী আরেক ক্লাসিক্যাল ব্যাটার আফিফ হোসেন ধ্রুব আশরাফুলকে দেখেই হয়তো আফিফেরও ক্রিকেটের প্রেমে পড়া খুলনা রাফিফ খেলছেন রংপুরের হয়েই গ্লোবাল সুপার লিগে দলটার দারুণ সম্ভাবনায় দেখছেন মোহাম্মদ আশরাফুল আমরাদের ভালো একটা অপরচুনিটি আছে কারণ গায়ানাতে উইকেটগুলা অনেকটা আমাদের মতনই হয় একটু স্লো টাইপের তো সেই জায়গায় আমাদের একটা ভালো সম্ভাবনা থাকবে ভালো করার আমাদের যে টিমটা আমি মনে করি সবাই খুব এক্সাইটিং প্লেয়ার আমাদের লোকাল যারা আমরা সিলেক্ট করেছি সবাই খুব ভালো প্লেয়ার তারা যদি তাদের নাম অনুযায়ী খেলতে পারে অবশ্যই আমরা যে লক্ষ্যে যাচ্ছি ফাইনাল খেলার সেইটা সম্ভব উইন্ডিজের বিমান ধরেছেন কামরুল ইসলাম রাব্বিও অনেকেই রংপুরের স্কোয়াডে রাব্বিকে দেখে অবাকি হয়েছেন তবে রংপুরের পেস আক্রমণটা সামলাতে হবে অভিজ্ঞ এই পেসারকেই জাতীয় দলের হয়ে কখনোই আন্তর্জাতিক টি টোয়েন্টি না খেললেও চুরাশি ম্যাচে আট ইকোনোমিয়ার একশোর বেশি উইকেট রাব্বির ক্যারিয়ার করেছে সমৃদ্ধ বিপিএলের আগেই হাতি এই পেসার পাচ্ছেন আরও একটা মঞ্চ গায়ে চাপানো এই টি শার্টের শব্দটাই রাব্বির মোটিভেশন হতে পারে ভুলগুলো শুধরে নিয়ে গ্লোবাল সুপার লিগেই রাব্বি আলো ছড়াতে পারেন এর আগে প্রথম দফায় টিম ম্যানেজমেন্টের সাথে সৌম্য সাইফুদ্দিন আর সোহান ছেড়েছেন দেশ দ্বিতীয় দফায় রাব্বির সাথে একই বিমান ধরে আরাফাত সানি ঘণ্টাখানেকের ব্যবধানে দেশ ছেড়েছেন আশরাফুল আর আফিফ হোসেন ধ্রুব সকালের ফ্লাইটেই উইন্ডিজে গিয়েছেন শেখ আর রিশাদ হোসেনও বিমানবন্দর থেকে আশিক সারোয়ার ক্রিকেট নাইনটি সেভেন